যতই দমাতে চায় ইরান যেত ততই ফুলে ফেঁপে ওঠে। কয়েক হাজার নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে মোটেও দমানো যায়নি। উল্টো মার্কিন চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে টকবক করে ছুটছে ইরান। নিষেধাজ্ঞাকে করেছে ওরা শক্তির বাতিঘর। সময়ের সাথে পাল্লা দিয়ে নতুন সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হচ্ছে মধ্যপ্রাচ্যে। নিজেদের সামরিক বাহিনীতে একের পর এক অস্ত্র যোগ করে তাক লাগিয়ে দিচ্ছে গোটা বিশ্বকে। দমিয়ে রাখতে গিয়ে উল্টো বেদম প্রহারই খাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আশীর্বাদেই ইরানের অস্ত্রভাণ্ডার এখন কানাই কানাই পূর্ণ। কেবল ঠুনকু অস্ত্র নয়, দূরপাল্লার বড় বড় ক্ষেপণাস্ত্র নিয়ে হাজির হচ্ছে ইরানের নানা বাহিনী। কামিকাজে কিংবা আন্ডার ওয়াটার ড্রোন, দেশীয় প্রযুক্তিতে সব তৈরি করে ফেলেছে মধ্যপ্রাচ্যের অন আরব দেশটি। এই কাজে সামনে থেকে নেতৃত্ব ও নির্দেশনা দিচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সাথে প্রেসিডেন্ট বদলালেও তাদের নীতি মোটেও বদলায় না। যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার নীতি থেকে কখনো সরে আসে না ইরান। এবার ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে নৌশক্তিতেও তারা দিনকে দিন অজেয় হয়ে উঠছে। তাদের হাতে এসেছে নানা রকম ভয়ঙ্কর নৌ অস্ত্র। বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেন সালামি বলেছেন, সব রকমের আগ্রাসনের জবাব দিতে তৈরি আছে তেহরান। বুশেহর শহরে একটি বিশেষ নৌ প্রযুক্তি প্রদর্শনীতে গিয়ে এই হুঁশিয়ারি দেন সালামি। এ সময় তিনি জানিয়েছেন ইরানের হাতে আছে উচ্চ নৌ প্রযুক্তি, যা দিয়ে যে কোনো শত্রুকে উপযুক্ত জবাব দেয়া যাবে। সালামির দাবি, ইরানের নৌবাহিনী এখন যে কোনো দেশের নৌবাহিনী বা নৌশক্তিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। সুতরাং কেউ ইরানকে হুমকি দিয়ে পার পেয়ে যাবে সেটা ভাবার কোনো কারণ নেই। তার মতে নৌশক্তি যে কোনো দেশের জন্য খুবই দরকারি। প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকতে নৌশক্তির কোনো বিকল্প নেই। ইরানের এই শীর্ষ জেনারেল আরও জানিয়েছে তার দেশের নৌবাহিনী যে কোনো রকমের যুদ্ধে যাওয়ার জন্য শতভাগ তৈরি আছে। তিনি দাবি করেছেন নৌবহরে তেহরান সব ধরনের শক্তি যোগ করতে পেরেছে, আর এই সক্ষমতাই তাদেরকে আরও বেশি লড়াকু করে তুলেছে। সালামি মনে করেন নৌ নজরদারি এবং নৌ পাল্টা আক্রমণে তার দেশ এখন যথেষ্ট রকমের শক্তিশালী, তাই তেহরানের সাথে শত্রুতা করে কেউ রক্ষা পাবে না। যে কোনো সময় যে কোনো মুহূর্তেই শত্রুদের উপযুক্ত জবাব দেয়া হবে। এর আগে ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় জুলফিকার শ্রেণীর একটি বিশেষ ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালানো হয়, আর এই পরীক্ষা ইরানের নৌবাহিনীকে আরও বেশি শক্তপোক্ত করেছে বলে মনে করছেন সালামি। সাগর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি মরুভূমির নির্দিষ্ট লক্ষ্যে একেবারে নিখুঁতভাবে আঘাত হেনেছে। আল মাহদাভি এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র 700 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। সালামি বলেছে ইরানের নৌবাহিনী এখন বিশ্বের যে কোনো প্রান্তে যুদ্ধ করার সক্ষমতা রাখে, তাই বিশ্বের সব দেশই আছে তাদের ক্ষেপণাস্ত্রের নিশানায়। কোনো দেশই ইরানের থেকে নিরাপদ এটা ভাবার কোনো কারণ নেই। শত্রুতা করলে সবাইকে উপযুক্ত জবাব পেতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের দেশি প্রকৌশলীরা সামরিক খাতে বেশ এগিয়ে গেছেন। বর্তমানে নানা রকম আধুনিক সামরিক সরঞ্জাম ইরানেই তৈরি করছে তাদের দেশি প্রকৌশলীরা। দিনে দিনে এই শক্তি আরও বাড়ানোর পক্ষে ইরানের বর্তমান শাসক গোষ্ঠী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ইরানের সামরিক শক্তি বৃদ্ধির অন্যতম কারণ, তাই যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় মরিয়া হয়ে উঠেছে খামেনির দেশ। ইরান মনে করে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে দেশীয় প্রযুক্তির কোনো বিকল্প নেই, কারণ বাইরে থেকে প্রযুক্তি আনা ইরানের জন্য একরকম দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দেশটির ওপর রয়েছে শত শত মার্কিন নিষেধাজ্ঞা, সে কারণে চাইলেও মিত্র দেশ থেকেও অস্ত্র আমদানি করতে পারে না ইরান।